আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক। যে যেখান থেকে আমার ভিডিওটি এখন উপভোগ করতেছেন, সবাইকে অনেক ভালোবাসা এবং আমন্ত্রণ রেইনবো ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে আমি একটি ফ্রুট সালাদ নিয়ে এসেছি আর ড্রেসিং কীভাবে বানাবো সেটি শেয়ার করব। তাহলে চলুন আমরা ড্রেসিং বানিয়ে নিই। ফার্স্ট এখানে আমি অলিভ অয়েল দিয়েছি অল্প পরিমাণে। এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তারপর একটু জিরা। যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে বানাতে পারবেন, ডিপেন্ড করে কতটুকু পরিমাণ বানাতে চান। এখন আমি জিরা দেওয়া শেষ, তাহলে এখন আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি, লাইট ব্রাউন সুগার। আপনারা যে কোনো সুগার ইউজ করতে পারবেন। এখন নেড়ে নিচ্ছি ভালো করে। আর এখন আমি একটু লবণ ইউজ করব পরিমাণ মতো এবং নাড়ব। তৈরি হয়ে গেল আমার ড্রেসিং, কিন্তু এখানে আমি ভুল করে ফেলেছি, এখানে আমি ব্ল্যাক পেপার দিতে ভুলে গেছি। এবার চলুন আমরা অ্যাভোকাডো সালাদ বানিয়ে নিই। এই সালাদ বানাতে অ্যাভোকাডো, শসা, টমেটো, কিকুম্বা এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি নিয়েছি। আর পেঁয়াজটা লাল পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন, আমার ঘরে ছিল না তাই আমি আর দিতে পারিনি, আর কিনে আনতেও ভুলে গেছি। তো এই হচ্ছে উপকরণ। এখন আমি সালাডটি বানিয়ে নেব। তো একটি পাত্রে আমি অ্যাভোকাডো ঢেলে দিচ্ছি, অল্প পরিমাণে বানিয়েছি যেহেতু শুধু আমার জন্য। তো এটি একটি হেলদি সালাদ এবং অনেক টেস্টি, আপনারা না বানালে বুঝবেন না। যারা সালাদ প্রিয় তারা যে কোনো সালাদ খেতে পারে। তো আমি পেঁয়াজ এবং একে একে সব উপকরণ আমি দিয়ে দিচ্ছি, এবং টমেটো, ক্যাপসিকাম এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, একটু কিকুম্বাও আমি একে একে ঢেলে দিচ্ছি, তারপর কাঁচামরিচ। তো সব কিছু দেওয়া শেষ, এখন আমি একটু লবণ দিয়েছি আর এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবং আমার শেষ প্রান্তে চলে এসেছি সালাদের। তো এখন নেড়ে নেব, আপনারা চাইলে হাত দিয়ে মাখিয়ে নেবেন বা চামচ দিয়ে নেড়ে নেবেন। যদি অ্যাভোকাডো মেল্ট করতে চান, তাহলে স্ম্যাশ করতে চান, তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমি এরকম রেখে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার অ্যাভোকাডো সালাদ। তো দেখুন কি সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি, এবং আমার পরিমাণ মতো বানিয়েছি। আর যেহেতু আমি আগে ব্ল্যাক পেপার ড্রেসিংয়ে দিইনি, এখন আমি দিয়ে দিচ্ছি। তো ড্রেসিংয়ে দিলে একটু ভালো হতো, একটু টেস্ট আসতো। তো আমি এর উপর দিয়ে দিচ্ছি সালাদের। এখন আমার ড্রেসিং আমি সালাদের উপর ঢেলে দেব, এবং ড্রেসিং ডালার পর সালাডটা আরও টেস্টি হবে। আর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবেন। তো ফাইনালি আমার সালাডটা শেষ হয়ে গেল। কেমন হয়েছে কমেন্ট করে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আমার একটি প্রিয় ফুল, এটা হচ্ছে পার্সিমন, এটাকে কাকিও বলে। এটা ইন্ডিয়া, কোরিয়া, সাউথ কোরিয়া এবং চায়নাতে মিলে, আরও কিছু দেশে আমি আসলে জানি না। এটি অনেক মিষ্টি, এটা দুই রকমের হয়, একটা অনেক পাকা এবং এরকম কাঁচা। পাকাটা অন্য একটি স্বাদ এবং অন্য একটি ঘ্রাণ, আর কাঁচাটা খেতে তো নারিকেলের মতো ভালো লাগে। তো এই ফলটির উপকারিতা অপকারিতা দুটিই আছে, একটির বেশি খাওয়া ভালো না। আর সেগুলো আমি বিস্তারিত বর্ণনা করতেছি না। আর কিছু ফ্রুট দেখিয়ে দিচ্ছি, এখন আমি আর নাম বলতেছি না, যেগুলো সামনে আছে ভালো লাগলো তাই একটু করলাম। এখানে পিঙ্ক আপেল ও আরও গোল্ডেন আপেল, ব্রিটিশ আপেল, বিভিন্ন ছোটো বড়ো বিভিন্ন কালারের আপেল আছে। তো তারপর অরেঞ্জ ও বিভিন্ন ধরনের, মান্ডারিনো, ক্লেমেন্টি, তারপর লার্জ অরেঞ্জ, ইজি পিলস। তো অনেক ধরনের এখানে অরেঞ্জ আছে,
আর আমাদের দেশের কমলার মতো আছে। অরেঞ্জ বিভিন্ন ধরনের হয়, আর ওই যে ক্লেমেন্টি, মান্দারিন ও তাঞ্জুরিন, এগুলা আরও অন্য ধরনের, এক একটির এক এক স্বাদ এবং এক এক ধরনের মিষ্টি। তো আপনাদের এখন শেয়ার করলাম, যদি ভিডিওটি বেশি পছন্দ হয় প্লিজ বলবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। যারা আমার ভিডিওতে নতুন, সবাইকে অনেক ধন্যবাদ এবং সবসময় স্বাগতম, নিমন্ত্রণ রইল আমার চ্যানেলে। আর যারা আমার সাথে আছেন, কেউ রাগ করবেন না, আমি ইউটিউবে এলে সবার ভিডিও দেখি, যদি না আসি তাহলে আমার আসলে দেখা হয় না বা ফাঁকে দিয়ে একবার ঢুকি, এই হচ্ছে আমার অবস্থা। তো আমি যখনই ইউটিউবে আসি, আমি সামনে যে ভিডিও পাই দেখি এবং যারা আমার পরিচিত তাদেরও দেখার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমার পারা হয় না, আমি পারি না আসতে, তো আমি দুঃখিত। এখন আমি আমার পার্সিমন এটা কেটে নিচ্ছি, আর দেখুন ভিতরটা কীরকম। তো ভিডিওটি কেমন হলো প্লিজ আমাকে বলবেন, ভুল ত্রুটি হলে মাফ করবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো চ্যানেলে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।